আলোচিত ইডেন গার্ডেনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বাঁধিয়েছিলেন চোট। মাহমুদুল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিং এর সেই চোটের জন্য কয়েকদিন ছিলেন মাঠের বাইরে, তবে খুব শীঘ্রই পুরোদমে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারের বঙ্গবন্ধু বিপিএল এ শুরু থেকে খেলা নিয়ে তাই ছিল সংশয়। তবে রিয়াদ সমর্থকদের জন্য সুখবর, বিপিএল এ শুরু থেকেই খেলতে পারবেন তিনি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে আগামী 11ই ডিসেম্বর। উদ্বোধনী দিনে সিলেট থান্ডারের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আপাতত জাতীয় দলের খেলা না থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সাথেই সময় কাটাচ্ছেন তিনি। বুধবার দলের সাথে রানিং এবং জগিং করেছেন। তার প্রত্যাশা, 3-4 দিনের মধ্যেই ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে রিয়াদকে। ইডেন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন 13 রানে 4 উইকেট হারিয়ে বিপদে, তখন বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন রিয়াদ। তবে বিপত্তিটা বাধেই ইনিংসের 18তম ওভারে। ওই ওভারে বল করছিলেন উমেশ যাদব। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার সময় হ্যামস্ট্রিং এর চোটে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী তাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। এবার চলুন জেনে নিই রিয়াদের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর স্কোয়াডে কারা কারা রয়েছেন। বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোয়ান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন। বিদেশি ক্রিকেটার ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ, ক্যাশিক উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজ, রায়ান বার্ড জিম্বাবুয়ে, ইমাদ ওয়াসিম পাকিস্তান, লিন্ডন সিমন্স ওয়েস্ট ইন্ডিজ এবং মুসা খান পাকিস্তান। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম এবার হতে যাচ্ছে কলকাতায়। 19 ডিসেম্বর আইপিএল এর নিলামে উঠতে নিবন্ধন করেছেন 971 জন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটার আছেন 713, ভারতের বাইরে 258। এই 258 ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের মাত্র 6 ক্রিকেটার। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইট জানাচ্ছে 971 ক্রিকেটারের মধ্যে 73 জনের দল পাওয়ার সুযোগ থাকবে। ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নিলামে থাকছে বাংলাদেশের 6 ক্রিকেটারের নাম। বিসিবি সূত্রে জানা গেছে 2020 আইপিএল খেলার লক্ষ্যে নিবন্ধন করেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ। এই 6 ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ এবং তামিম ইকবালেরই আইপিএল অভিজ্ঞতা আছে। মুস্তাফিজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন 2016 এবং 2017 সালে, 2018তে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। গতবার বিসিবি তাকে অনুমতি দেয়নি নিবন্ধনের। তামিম 2012 সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি তার। আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ যিনি, সেই সাকিব আল হাসানের নিলামে ওঠার সুযোগ নেই, আগে থেকেই সেটা জানা। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি 1 বছর সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ। বিদেশি ক্যাটাগরিতে আইপিএলে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। নিলামে উঠতে নিবন্ধন করেছেন 55 জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকা থেকে 54 ক্রিকেটার, শ্রীলঙ্কা 39, ওয়েস্ট ইন্ডিজের 34, নিউজিল্যান্ডের 24 এবং ইংল্যান্ডের 22 জন ক্রিকেটার। এমনকি আফগানিস্তান থেকেও নিবন্ধন করেছেন 19 ক্রিকেটার। সেই তুলনায় বাংলাদেশের সংখ্যাটা কমই বলা চলে। নিয়মিত মুখ সাকিব আল হাসান তো নেই, অন্য কোনো ক্রিকেটার যদি ডাক পান তা না হলে অনেকটাই আইপিএল বিমুখ হয়ে যাবেন যে বাংলাদেশি দর্শকরা। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাই, এবারের আইপিএলে আপনারা বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।